আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন বলেছেন এই সময়ের মধ্যে কেউ কাজে না ফিরলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে আগ্রহী নয় রাজনীতির জন্য আইন করা হবে জানিয়ে তিনি বলেন আইনের বাইরে কোনো দল রাজনীতি করতে পারবে না চাটুকারিতা করলে মিডিয়া বন্ধের হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাহুদ আজমির প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রোববার সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন এ সময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খবর নেন ও তাদের সাথে কথা বলেন তিনি আশ্বাস দেন তাদের উন্নত চিকিৎসার পরে সাংবাদিকদের সরস্বত্র উপদেষ্টা বলেন মানুষ মারতেই পুলিশকে আধুনিক অস্ত্র দিয়ে ব্যবহার করেছিল বিগত সরকার হুকুম দাতা তাই আমাদের বলতে হবে যে কারা পুলিশকে এই রকম ভাবে ব্যবহার করেছে আমি চেষ্টা করব যে হুকুম দাতা যারা হুকুম দাতা যারা ছিল দেশ পলিশড सिवিলি পলিশড আদার দেশে না পারলে বিদেশে আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলো আপনারা বড় অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া মিডিয়া বন্ধ হয়ে যাবে পরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন দেশের রাজনৈতিক দলের জন্য একটি আইন করা হবে এর মধ্যে রাজনীতি করতে হবে এ দেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে সেটা আপনাদের পছন্দ হইল না হইল আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশন ছিলাম সেখানে অনেক কিছু করে ছাড়ছি পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন না পারলে পারবেন না সোজা কথা এই রকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না আগের মতো কেউ চাঁদাবাজি দখলবাজি করতে পারবে না একটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প আমি শুনেছি কাওরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন এই কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করবো তারপরে আমি এখানে একদিন থাকি তিন দিন থাকি তিনি জানান পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীর মতো আর ব্যবহার করা যাবে না পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে এ সময় পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে সময় বেঁধে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা আপনারা চাকরিতে ইচ্ছুক নন পুলিশ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে উল্লেখ করে তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা E aí